প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের রেসপন্সিভ। তো তার পূর্বে আমি দেখিনি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে নেটটা খুব স্লো। আমি দুঃখিত, এখনো মেবি লাইভ আসে নাই। আমি একটু অপেক্ষা করি, নেটটা আজকে খুব স্লো কাজ করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের রেসপন্সিভ অংশ শিখব। তো আশা করি সবাই ভালো আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আজকে নেটটা খুব স্লো, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নাই, মোবাইল ডাটাতে চালাচ্ছি, 4G কাজ করতেছে না। তারপর 3G দিলাম, এখন 3G দিয়ে কোনো রকম কানেক্ট করলাম। এখন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন? বুঝতেছি না। তো আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা রেসপন্সিভ শিখবো। তা আমি আমার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করি, নাম দিলাম রেসপন্সিভ। এটাকে চালু করি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। আজকে আমরা রেসপন্সিভ করা শিখবো। রেসপন্সিভ বিষয়টা আমি একটু বলে নিই। রেসপন্সিভ বিষয়টা আসলে কি এটা বুঝতে হবে আগে। রেসপন্সিভ হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে থাকি। যেমন আমরা একটা ওয়েবসাইটকে ল্যাপটপে একরকম দেখে থাকি, মোবাইলে একরকম দেখে থাকি, ট্যাবে একরকম দেখতে দেখে থাকি। এরকম ভিন্ন ভিন্ন আউটলুকিংটা যাতে ওয়েবসাইটে সুন্দর হয় সেই জন্য আমাদেরকে রেসপন্সিভ নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ একটা রেসপন্সিভ নির্ধারণ করে দেওয়া যায় একটা ওয়েবসাইট কিভাবে ল্যাপটপে শো করবে, কিভাবে ডেস্কটপে শো করবে, কিভাবে ট্যাবলেটে শো করবে। এই সমস্ত বিষয়াদি আমরা রেসপন্সিভের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে এখানে আর একটা বিষয় আছে, আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে আমাদের একটা রেসপন্সিভ বা আমার ওয়েবসাইটের বিশেষ করে স্টাইল সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে। এখানে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো আমি কাজ শুরু করে দিই। আমি একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ রেসপন্সিভ। রেসপন্সিভ নামের পূর্বে একটা ফোল্ডার আছে, আমি একটা তৈরি উক্ত ফোল্ডারে আমি আগের মতো একটা ইন্ডেক্স এইচটিএমএল তৈরি করি। একটা সিএসএস তৈরি করি। তারপরে আমরা যেহেতু আজকে রেসপন্সিভ করবো এই জন্য একটা রেসপন্সিভ আমরা সিএসএস তৈরি করি, নাম দিলাম রেসপন্সিভ ডট সিএসএস। তা আমরা এখন HTML এ চলে যাই। আগে আমাদের HTML এর মার্কআপটা করে নিই। তো আমি একটু সাজাই নিচ্ছি আপনারা দেখতে যাতে সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। তা আমি আমার রেসপন্সিভ আমি টাইটেল হিসেবে একটা দিলাম। অথবা রেসপন্সিভ ওয়েবসাইট দিলাম। এখন আমাদের যে দুইটা সিএসএস ফাইল আমরা এখানে তৈরি করছি সেই দুইটা সিএসএস ফাইলকে আমরা এখানে লিংক করে নেই। একটা হচ্ছে আমাদের রেসপন্সিভ রেসপন্সিভ সিএসএস, আরেকটা ফাইল হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস।
আমি আবার দেখে নিই। জনাব মেহেদী হাসান সকল পর্বগুলি লিঙ্কগুলো খুঁজে পাই না। লিঙ্কগুলো আসলে আমাদের skill.gov.bd ওয়েবসাইট ব্রাউজ করলে আপনারা বিষয়ভিত্তিক সব দেখতে পাবেন। ওখানে ধারাবাহিকভাবে সকল ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে। আশা করি উত্তর পেয়ে গেছেন। তা আমার আমার ফোল্ডারের মধ্যে আমি RESPONSIVE এগুলো কপি করে নিই, তাহলে আমাদের দেখা যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি এখান থেকে নিয়ে এখানে রেসপন্সিভ CSS টা এখানে দিয়ে আসি, তারপরে স্টাইল বানান, ঠিক আছে। তবে এখন আমার HTML মার্কআপটা করে নিই। HTML মার্কআপ করার জন্য যেমন আমি এখন একটা ডিভ দিলাম, একটা ক্লাস নিই সাপোজ কন্টেইনার, এটার মধ্যে আমরা এখন সাপোজ আমি একটা H2 ট্যাগ নিয়ে আমি এখানে একটা লেখা লিখলাম। সাপোজ আমরা যেহেতু এখন রেসপন্সিভ নিয়ে কাজ করব, তো আমি এখানে একটা লেখা লিখি টিপিক্যাল মিডিয়া UUERY কুয়েরি। আমরা যে কোনো লেখা দিতে পারি, তারপর একটা ফি নেই। এখানে আমি কিছু লেখা ডেমি লেখা হিসেবে এখানে দিয়ে দিচ্ছি, মনে করতেছি এগুলোই আমার লেখা। আশা করি আপনারা লেখা বুঝতে পারবেন। ফির একটা কালার ক্লাস দি সাপোজ এক্সাম্পল, সরি ক্লাস কথা লিখতে হবে, সাপোজ আমি দিলাম এক্সাম্পল। এখন এখানে দেখুন আমরা এখন যে মার্কআপটা করলাম, এই মার্কআপটা হচ্ছে আমাদের ইন্ডেক্স সিস্টেম, অর্থাৎ একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি এই ওয়েবসাইটের এই HTML ইন্ডেক্স HTML ফাইলের মধ্যে যে লেখাগুলো থাকে, যে কন্টেন্টগুলো থাকে, এগুলো প্রথমে শো করে। এগুলোর সাথে যে লিঙ্কের যে সমস্ত ফাইলগুলো থাকে সেগুলো থেকে সে পরবর্তী বিভিন্ন স্টাইল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিষয়াদি থাকে, ইমেজ থাকতে পারে, সেগুলোকে সংগ্রহ করে আমাদেরকে এটা ব্রাউজ করে দেখা। তা আমরা এখন এই কতটুকুকে এই লেখাটুকুকে কিভাবে CSS সরি রেসপন্সিভ করতে আমরা সেই বিষয়টা একটু দেখি। তা আমি প্রথমত এখানে যে আমাদের HTML মার্কআপ সেটা করে নিলাম। এখন আমি স্টাইলের মধ্যে একটা স্টাইল দেই, রেসপন্স স্টিকারটা চালু করি। এখন স্টাইলের মধ্যে আমরা সাপোজ আমরা যেহেতু একটা এক্সাম্পল এখানে এক্সাম্পল একটা ক্লাস নিয়েছি সেটাকে নিয়ে যাই। সাপোজ এখানে দিলাম আমি ডট এক্সাম্পল দিয়ে এখন আমি এখানে একটা ফ্যাডিং ব্যবহার করি, তাতে আমাদের লেখাটা বোঝা যাচ্ছে। ফ্যাডিং বিচ পিক্সেল দিলাম আমি এবং এটা একটা কালার ব্যবহার করি, ডিফল্ট কালার হিসেবে সাপোজ আমি হোয়াইট ব্যবহার করলাম। তা এখন যদি আমার ইন্ডেক্সটাকে আমি রান করি সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার লেখাটি এখানে আসছে। তো এখন style.css আমাদের যে এক্সাম্পল এই দেখতে পাচ্ছেন, আমি এই লেখাটাকে হোয়াইট করেছিলাম এই জন্য আমাদের লেখাটি এখন দেখা যাচ্ছে না, মানে সাদা হয়ে আছে। দেখো আমি যে কোনো রেসপন্সিভ করতে গেলে তার রেসপন্সিভের একটা ফ্রেমওয়ার্ক আছে, তা আমরা ফ্রেমওয়ার্কটা একটু সার্চ করে নিয়ে আসি, কিভাবে আনতে হবে আপনারা দেখবেন। অথবা আমরা যদি রেসপন্সিভের মধ্যে আমাদের যে রেসপন্সিভ করার জন্য যে ফরম্যাট সেই ফরম্যাটটা যদি আমরা এখানে লিখে দিই আমাদের কাজ হবে। তা আমি এখন ইন্টারনেটে গেলাম, গুগলে গেলাম, নেটটা খুব ডিস্টার্ব করতেছে। আপনারা কি লেখা বুঝতে পারেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। আমরা এখন গুগলে গেলাম, এখানে আমরা রেসপন্সিভ লিখে সার্চ করি, অর্থাৎ রেসপন্সিভ লেআউট, মানে আমাদের একটা রেসপন্সিভ লেআউট প্রয়োজন, সেই জন্য আমরা রেসপন্সিভ লেআউট আমরা নিলাম। তা আমরা এখানে W3 স্কুল থেকে নিতে পারি, অথবা আমাদের যে বুটস্ট্র্যাপ থেকে ব্যবহার করব আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসি।
বুটস্ট্র্যাপে আমরা একটু পরে আমরা কাজ করব। বুটস্ট্র্যাপ থেকে আমরা লেআউটটা নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমার এই কতক্ষণের আলোচনা নিচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আমার উদ্দেশ্য কি, আমি কি কাজ করতে চাচ্ছি আজকে। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দিব। তো ইতিমধ্যে আমাদের সার্চ চলে আসছে। তো আমি বুটস্ট্র্যাপ লেআউট যাই। বুটস্ট্র্যাপ থেকে আমরা যে রেসপন্সিভ যে লেআউট, সেই লেআউটটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো এখানে যে বিভিন্ন ধরনের লেআউট আছে আপনারা দেখতে পাচ্ছেন, সাপোজ আমি এই কতটুকুকে নিয়ে যাই, এই কতটুকুকে আমি নিয়ে গেলাম, নিয়ে আমার এখন যে রেসপন্সিভ যে ফাইলটি আছে তার মধ্যে এটাকে দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই কোডগুলো নিয়ে আসছি, হলো আমি গুগল থেকে সার্চ করে আমি এখান থেকে বুটস্ট্র্যাপের যে সেট আছে সেখান থেকে আমি রেসপন্সিভ করার লেআউটটা এখানে নিয়ে আসছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন, এই লাইনটা হচ্ছে আমার কমেন্টস, অর্থাৎ যে কোনো লেখাকে কমেন্টস করার জন্য এই লাইনটি ব্যবহৃত হয়। তো এখন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রা স্মল ডিভাইস 48 ফোন লেস দেন 576 পিক্সেল, এটার মানে হচ্ছে আমরা যদি একটা স্মল ডিভাইস যেটার 576 পিক্সেল তার উইডথ অথবা হাইট হবে, সেটার মধ্যে আমার যে সিএসএসটা কাজ করবে সেটা আমরা এখানে লিখবো। এবং স্মল ডিভাইস ল্যান্ডস্কেপ ফোন থাকে অনেক সময় বা 576-এর আপ থেকে যে যতটুকু যে সমস্ত ডিভাইস হবে তার মধ্যে যে আমরা সিএসএস লিখবো সেটা আমরা এখানে লিখবো। তারপরে মিডিয়াম ধরনের ডিভাইস বিশেষ করে ট্যাবলেটস যেটা 768 পিক্সেল থেকে উপরের দিকে, তার মধ্যে যেরকম করে আমার ওয়েবসাইটটা শো করবে আমরা সে তার সিএসএস গুলো এখানে লিখবো। এবং লার্জ ডিভাইস আছে 992 পিক্সেল থেকে আপ যেগুলো সেগুলো আমরা এখানে লিখবো। এবং এক্সট্রা লার্জ ডিভাইস যেগুলো ডেস্কটপের মধ্যে বা 1200 পিক্সেলের উপরে যে সমস্ত সিএসএস বা ওয়েবসাইট কীরকম দেখাবে সেরকম সিএসএস গুলো আমরা এখানে লিখবো। তা আমার কথা মনে হয় একটু দ্রুত হয়ে যাচ্ছে, আপনারা কি বুঝতে পারেন, না বুঝতে পারলে অবশ্যই অবশ্যই জানান, আমি আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আমি চিন্তা করলাম যে আমি এখন আমার ইন্ডেক্সের মধ্যে যে এখানে যে কতটুকু লেখা আমি লিখলাম, বিশেষ করে আমার একটা হিস্ট্রি এবং ফি, এই লেখাগুলো বিভিন্ন ব্রাউজারে গেলে বা বিভিন্ন ট্যাবলেট অথবা মোবাইল অথবা ডেস্কটপে আমরা কালার পরিবর্তন করে কিভাবে সে শো করবে সেই বিষয়টা আমরা রেসপন্সিবল মাধ্যমে নির্ধারণ করে দিয়ে দেবো। তা আমি সেই কাজটি এখন করি। তো আমাদের ক্লাসটা হলো সাপোজ এখানে এক্সাম্পল ক্লাস, তা আমি এক্সাম্পলটাকে এখানে নিয়ে যাই। এখানে আমি রাখলাম ডট, ক্লাস লেখার যে নিয়ম আমাদের সিএসএস স্ট্যান্ডার্ড সিএসএস যেভাবে লিখি আমরা, এটা রেসপন্সিভ মূলত একটা সিএসএস, এটা হচ্ছে আমাদের মানে যে সিএসএস স্টাইল সিএসএসটা হচ্ছে সরাসরি এর সাথে সম্পৃক্ত, আর রেসপন্সিভ হচ্ছে আমাদের বিভিন্ন ডিভাইস অনুযায়ী যে লেআউটটা হবে সেটাকে নির্ধারণ করার জন্য সিএসএস। তা আমি এখন এক্সাম্পলের মধ্যে আমি সাপোজ এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এখন একটা সাপোজ আমি দিলাম ব্যাকগ্রাউন্ডটা ফান্ডটা কিভাবে আমি দেখি রেসপন্সিভ কাজ করে সেই বিষয়টা আমি দেখার চেষ্টা করতেছি। তা আমি এখন এখানে বললাম যে এক্সাম্পল যেটা আমার 576 পিক্সেল পর্যন্ত যে ধরনের ডিভাইস হবে তার মধ্যে আমার যে এক্সাম্পল মানে হচ্ছে আমার এই কতটুকু লেখা দেখাবে হলো রেড কালার, অর্থাৎ লাল কালারের দেখাবে। তা আমার পরবর্তী এরিয়ার যে ডিভাইস সমূহ আছে তার মধ্যে মোবাইলটা ডিস্টার্ব করতেছে একটু সাউন্ড, আমরা এখন কাজ করি। তা এটা মূলত আমাদের এখানে লিখতে হবে, এখানে আমাদের যে কোড আছে সেখানে আমরা ব্যবহার করবো। তো এখানে লিখলাম তারপরে আমরা এখন যে কাজ করলাম সেটা হচ্ছে
আমরা একটা স্ক্রিন অনুযায়ী আমরা এখানে এটা দিয়ে নিলাম।